বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছির গতি প্রকৃতি নিয়ে সর্বপ্রথম আলোকপাত করেন এবং তিনি নোবেল পুরস্কার পান। আজকে আমরা এই মৌমাছি সম্পর্কে জানব। মৌমাছি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হানিবি, এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর হাইমেনোপ্টেরা বর্গের অ্যাপিক্স গণভুক্ত একটি পতঙ্গ। আমাদের মতো মৌমাছিরও সমাজ আছে। মৌমাছির সমাজে কোনো উচ্ছৃঙ্খলা নেই। মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে, প্রথমত রানী মৌমাছি, দ্বিতীয়ত পুরুষ মৌমাছি এবং তৃতীয়ত কর্মী মৌমাছি। মৌমাছিরা তাদের রানী তারা নিজেরাই ঠিক করে থাকে, কী করে ঠিক করে সেটা আমি ভিডিওর শেষে বলেছি। এবারে আসি কোন মৌমাছি কোন ধরনের কাজ করে থাকে। রানী মৌমাছি, যার কাজ হলো সবাইকে নিয়ন্ত্রণ করা এবং বাচ্চা দেওয়া। রানী মৌমাছি 3 থেকে 5 বছর বেঁচে থাকে এবং তার জীবদ্দশায় 1.5 লাখ ডিম দিয়ে থাকে। বন্ধুরা, সবশেষে আমি রানী মৌমাছির গোপন একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। রানী মৌমাছির পরে আসে পুরুষ মৌমাছির কথা। তো পুরুষ মৌমাছির কথা বলার আগে কর্মী মৌমাছিদের পর্বটি সেরে নিই। কর্মী মৌমাছি সব ধরনের কাজ করে থাকে, মৌচাক বানানো থেকে শুরু করে মধু সংগ্রহ এবং বাচ্চা লালন পালন পর্যন্ত সব কিছু। এবার আসি পুরুষ মৌমাছিকে নিয়ে। এরা কোনো কাজ করে না, এমনকি এরা নিজেদের খাবার পর্যন্ত খায় না। তাহলে প্রশ্ন, এরা বাঁচে কীভাবে? এর উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কর্মী মৌমাছিদের মধ্যে মেয়ে মৌমাছি যদি এদের মুখে খাবার তুলে দেয় তখন এরা খাবার খায়, নতুবা সে না খেতে পেয়েই মারা যায়। তবে জেনে রাখা ভালো যে পুরুষ মৌমাছি তার জীবনে একবার রানীর সাথে যৌনমিলন করতে পারে এবং এরপরে সে মারা যায়। সর্বশেষ আবার ফিরে এলাম রানী মৌমাছিকে নিয়ে। কোনো কারণে রানী মৌমাছি মারা গেলে কর্মী মৌমাছিরা কোনো একটি লার্ভাকে, মানে মৌচাকে থাকা ডিম থেকে বাচ্চা হওয়া কোনো একটি মৌমাছিকে, তারা তাদের রাজকীয় জেলে খাইয়ে নতুন রানী সৃষ্টি করতে পারে। বন্ধুরা, রানী মৌমাছির মাথায় ফেরোমেন নামের এক ধরনের হরমোন থাকে। এই ফেরোমেন হরমোন যখন রানী নিঃসৃত করে তখন পুরুষ মৌমাছিরা মিলনের জন্য পাগল হয়ে ওঠে এবং রানী মৌমাছির চারপাশে ঘুরঘুর করতে থাকে। অবশেষে সেই শুভক্ষণ আসে এবং রানীর সাথে মিলনের পরে আনন্দে আত্মহারা হয়ে পুরুষ মৌমাছিরই মারা যায়। এ হচ্ছে বেচারা পুরুষ মৌমাছির জীবন কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।